এরা মানেন মুসলমান ওই খলিফাতুল মুসলিমিন উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম করে বসে আছেন মদিনাতুল মুনাওয়ারার প্রান্তরে একজন ইহুদি আসিয়া প্রশ্ন করিয়া নবীর উম্মতকে নবীর সাহাবা হযরত উমরকে ঠকায়া দিবে এই নাস্তিক এই খ্রিস্টান আসিয়া বলতেছে এ খলিফাতুল মুসলিমিন তোমার কাছে আমার চারটা প্রশ্ন আছে এই চারটা প্রশ্নে যদি জবাব তুমি দিতে পারো তাহলে তোমার ধর্ম আমি ইসলাম গ্রহণ করে নেব আর খবরদার সাবধান এই চারটা প্রশ্নের জবাব যদি তুমি দিতে না পারো তাহলে তোমার ইসলামের কি হবে তুমি বলো খলিফাতুল মুসলিম বলতেছেন পৃথিবীর প্রান্তরে এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্ন হল কোরআন করতে পারে না আল্লাহ আকবার কোন আরো জোরে কোন আল্লাহ আকবার এ কোরআন এমন একটা কিতাব এমন একটা গ্রন্থ দিছে গো তৌরাত ইনজিল জাবুর কিতাবে যা আছে এই কোরআনের মধ্যে আল্লাহ তাই দিয়ে দিছে তৌরাতের আয়াত এই কোরআনে আছে বাজান জাবুরের ঘটনা কোরআনে আছে কিনা কোন নবী পয়গম্বর আদমের ঘটনা আছে ইব্রাহিমের ঘটনা আছে মিল্লাতাবিকুম ইব্রাহিম আমি নবী থাকবো না কিয়ামত পর্যন্ত কিন্তু আমি নবীর পাওয়ার থাকবে কিয়ামত পর্যন্ত জোরে কোন সুবহানাল্লাহ নবী আমার নাই নবীর পাওয়ার থাকবে কিয়ামত পর্যন্ত আল্লাহ আকবার কোন তাকদে বলতেছ খলিফাতুল মুসলিমিন চারটা প্রশ্নের জবাব যদি আপনি দিতে পারেন তাহলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব আমি খ্রিস্টান ধর্ম বাদ দিয়ে দেব কিন্তু চারটা প্রশ্নের জবাব যদি আপনি না দিতে পারেন আপনি বলেন আপনার ধর্মের অবস্থা কেটে হবে খলিফাতুল মুসলিমিন ডাকবে কয় তাহলে কি প্রশ্ন আছে করো করো এক নম্বর প্রশ্ন করতেছে এই দেখে তাকান এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন একই মায়ের দুইটা সন্তান জন্মগ্রহণ করেছে একই বছরে একই মাসে আবার 100 বছর হায়াতে জিন্দেগি পাওয়া পরে একই দিনে একই সময় দুই ভাই একদিনে মৃত্যুবরণ করেছে দুই ভাই একদিনে হয়েছে 100 বছর পরে একসঙ্গে একদিনে অর্থাৎ এই দুই ভাই আবার একসঙ্গে মৃত্যুবরণ করেছে একই সঙ্গে হয়েছে বছরের পর বছর বড় হওয়া পরে একই দিনে মৃত্যুবরণ করেছে কিন্তু একজনের বয়স একজনের হায়াত একজনের চাইতে 100 বছর বেশি হয়েছে একদিনে হয়েছে আবার একদিনে দুই ভাই মরছে কিন্তু একজনের হায়াত একজনের থেকে 100 বছর বেশি কেমনি হলো এক নম্বর প্রশ্ন কয় নম্বর জোরে বলেন প্রশ্ন করেছে কয়টা জোরে বলেন এক নম্বর প্রশ্ন করল এই প্রশ্নের জবাব দিতে হবে যে প্রশ্ন করতেছে দুই নম্বর প্রশ্ন এ খলিফাতুল মুসলিমিন এমন একটা জেলখানা যে জেলখানা কয়েদি ঢুকলে নিঃশ্বাস নিতে পারবে না বাহিরে খানাও ঢুকাতে পারবে না কিন্তু সেই জেলখানার ভিতরে ঠিক টাইম টু টাইম নিয়ে যাবি নিয়ে বাহির হবে কয়েদি মরবে না বলো বলো সেই জেলখানাটা কোনটা জোরে কোন মারহাবা তিন নম্বর বলতেছে খলিফাতুল মুসলিমিন ও খলিফাতুল মুসলিমিন তিন নম্বর প্রশ্ন জবাব আপনারা চাই এমন একটা জায়গা পৃথিবীতে আছে গো যেই পৃথিবীতে সেই জায়গার উপরে দুনিয়া থেকে একবার সূর্যের আলো পড়েছে কিয়ামত পর্যন্ত আর সেখানে আর আলো সূর্যের আলো পড়বে না ওই জায়গাটা কোন জায়গা শোনেন আপনি বলেন আপনার শুনতে চাই চার নম্বর হলো ও খলিফাতুল মুসলিমিন চার নম্বর প্রশ্ন হলো এমন একটা কবর যেই কবরটাও জিন্দা কবরের লাশটাও জিন্দা কবর চলাফেরা করার পরে এক সময় কবর থেকে লাশটা জিন্দা বাইর হয়ে আসছে ওই কবরটা কোন কবর কয়টা প্রশ্ন হলো জোরে কোন
শুনবেন কে শুনবেন না, খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া কয়, এ নাস্তিক রে, এই প্রশ্ন তো সাধারণ অন্তুর ব্যাপার, আল্লাহু আকবার কম, আমি খলিফাতুল মুসলিমিন, আমি এই প্রশ্নের জবাব দেব না। কে দেবে জবাব? এই প্রশ্নের জবাব দেবে আমার ছোট ভাইস্তা আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহু আকবার কম। এই প্রশ্নের জবাব আমি খলিফাতুল মুসলিমিন দিব না, এই ছোট্ট প্রশ্নের, এ তো সাধারণ প্রশ্ন, এই প্রশ্নের জবাব দিবি আমার ভাতিজা, নাম তার আব্দুল্লাহ ইবনে আব্বাস। আমার ভাতিজা দেবে জবাব, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন এলেম অর্জন করেছে গো, যিনি আল্লাহ রসুলের খেদমত করিয়া একদিন শীতের রাত্রিতে গভীর রাত্রিতে উঠিয়া নবীজির ওজুর পানি অর্থাৎ তাহাজ্জতের পানি দিছে আগে, আল্লাহ রসুল ডাক ডাক আসা রে, তাহাজ্জতের পানি এত রাত্রে কে দিয়া গেল? এটা আপনার ভাজদা আব্দুল্লাহ ইবনে আব্বাস দিছে। আল্লাহ রাসূল তাকে ডাকিয়া সিনার মধ্যে নিয়া চাপ দিয়া আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ দ্বীনের ফকি তাকে বানায় দিও, জোরে জোরে কান সুবহানাল্লাহ, দোয়া করার দাম বদরগাহে ইলাহি হায়াতে দৌলত ইলম দারাজি। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস চারটা প্রশ্নের জবাব দিবে, শুনবেন না? সামনে বছর কই বলি কথা কয় না, সুযোগ পাইছি এবার আলহামদুলিল্লাহ, সামনে বছর কবুল নাই কোন, অর্থাৎ এক মায়ের সন্তান একদিনে জন্মগ্রহণ একদিনে মরছে, একজনের বয়স একজনের চাইতে 100 বছর বছর কেমনি হলো জবাব চাই। দুই নম্বর প্রশ্ন হলো, অর্থাৎ এক মায়, অর্থাৎ যেই জেলখানার মধ্যে কয়েদি ঢুকবে ওই জেলখানার মধ্যে নিঃশ্বাস নেওয়ার পারমিশন নাই, বাহিরে খাদ্য যাবে না, তারপরে ঠিক টাইম মতো জামিন নিয়ে আসবে, কয়েদি জামিন নিয়ে খালাস নিয়ে বাহির হয়। তিন নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা যেই জায়গার ভিতরে পৃথিবীর প্রান্তরে একবার সূর্য আলো পড়ছে আর কিয়ামতের আগ মুহূর্তে সেই জায়গায় সূর্য আলো পড়বে না। চার নম্বর, এমন একটা কবর যেই কবরটা চলতে জিন্দা কবর, কবরের লাশটাও জিন্দা হবে কিন্তু সেই কবরের লাশ ঢোকা পড়ে টাইম মতো সেই কবর লাশ বাইর হবে। এ চারটা পঞ্চের জবাব শুনবেন কারা, হাত তুলে দেখান, জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে কান আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, বলবো বল ইনশা অমা তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় এই চারটা প্রশ্নের জবাব বলবো ইনশা, আর ধরে কান এ মুসলমান কোরআন থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, হাদিসে পাক থেকে তেলাওয়াত করেছি, মুসলমান আল্লাহ পাক বলছে ইন্না হাদাল কোরআন ইয়াহদি লিল্লাতি হিয়া আকওয়ামু ويبشر المؤمنين الذين يعملون الصالحات ان لهم اجرا كبيرا। যারা এই কোরআন পড়বে এই কোরআন মতো জিন্দেগি যাপন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আজরন কাবিরা উপর ডঙ্কন দিবে, কি জোরে কয় না, ওরে ভাই উপডঙ্কনটা কেমনে পাওয়া যায়? বাংলার জমিন থাকিয়া আমাদের অর্ধেক আশা ছিল যাব দেওবন মাদ্রাসা, প্রত্যেক দেওবন মাদ্রাসা আমাদের কমই মাদ্রাসা একটা মূল ভিত, কথা কন ঠিক কিনা? দেওবন মাদ্রাসার প্রণেতা ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই, কাসেম নানুতুবি রহমতুল্লাহি আলাই আল্লাহর আসুলের কেমন আশেক ছিলেন, স্বপ্নের মাধ্যমে বারবার নবীর সঙ্গে তার সম্পর্ক হইতেন, জোরে কান সুবহানাল্লাহ, তোমার সম্পর্ক চেয়ারম্যানের সঙ্গে এমপির সঙ্গে মন্ত্রীর সঙ্গে, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহওয়ালাদের সম্পর্ক মদিনার রসুলের সঙ্গে, কথা কন ঠিক কিনা? আল্লাহওয়ালা টুপিওয়ালা আলেমদের সম্পর্ক আমার আল্লাহর সাথে, আল্লাহু আকবার কন। এমন এমন ব্যক্তি বাংলাদেশে এখনও জিন্দা আছে রে বাজান, যারা ঘুমাইতে দেরি রসুলের মদিনার সঙ্গে সম্পর্ক জড়ি করতে দেরি করে না, কথা কন ঠিক কিনা? শুধু তাই নয়, এমন ব্যক্তি এই মাহফিলে বসে আছেন গো, যারা মদিনা যেতে যদি পাগল পাড়া হয়ে যায়, যদি মনে মনে পান তাহলে আল্লাহ গো টাকা পয়সা থাকলে মদিনায় যাইতাম, রসুলের রোজাদার জিয়ারত করতাম, সালাম দিতাম, কথা কন ঠিক কিনা? এই আশা আছে কি নাই, কথা কন না কেন? সকলের আশা এটা থাকতে হবে, হুব্বে মদিনা, হুব্বে কাবা, হুব্বে রসুল, আম
মরণ পর্যন্ত এটা মহব্বত থাকতে হবে, মদিনার মহব্বত, মক্কার মহব্বত, রসুলের মহব্বত অন্তরে থাকতে হবে রে বাজান। আর সেই মহব্বত নিয়ে যদি আপনি গরিব হয়ে যান, আপনার টাকা নাই, পয়সা নাই, প্লেন ভাড়ার টাকা নাই, কিন্তু বাংলা জমিন থেকে প্রেম প্রকাশ করতে তো বাধা নাই, কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমে পাগল হইয়া, নবীর সুন্নতের আমল করতে করতে, নবীর সঙ্গে সম্পর্ক জুড়াইয়া, রাত্রে বেলা যদি ঘুমিয়ে যান আর নবীর সঙ্গে আপনার সম্পর্ক হইয়া যায়, যাওয়া লাগবে না গো মদিনার নবী, আপনার বাড়িতে আসিয়া দেখা দিবে জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না, আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, কত সুন্দর মদিনা, কেড়েছে অন্তর, পাখির নাই ডানা থাকিলে উড়ে যেতাম মদিনায়, মদিনায় যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না মদিনা, যাইতে পারলাম না মদিনা, দেখিতে পারলাম না। আল্লাহ তৌফিক দেখবেন, আমিন। আরো জোরে কোন আমিন। মদিনার মহব্বত আছে কি নাই, মক্কার মহব্বত আছে কি নাই, রসুলের মহব্বত আছে কি নাই, ওই নবীর আছে কাসম নানো তবি রহমতুল্লাহ আলাই, কোন মাদ্রাসার মাহফিলে আসছেন একটু পরিচয় লেন, কথা কন ঠিক কি না? অনেকে বলে মাদ্রাসা রাখবো না, মাদ্রাসা জঙ্গি হয়, কথা কন ঠিক কি না? ওরে পাগল, মাদ্রাসা জঙ্গি না, মাদ্রাসা তোর বাপ মায়ের জানাজার পড়ানোওয়ালার ইমাম হয়, কথা কন ঠিক কি না? এ মুসলমান, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসা তলবি এলেন, তোর বাবা মারা গেলে, মা আমার করোনা এফেক্ট হলে বাবা ধরে না, মা ধরে না, সন্তান ধরে না, হুজুররা ধরে, কথা বলেন ঠিক কি না? মুসলমান কাসের নামা তবে রহমতুল্লাহ আলাই চোখের পানির ফালে দিয়েছেন, রাত্রে বেলা এবাদত করেছেন, যার বিনিময় কিয়ামত পর্যন্ত এই নিশান থাকবে, কথা কন ঠিক কিনা? কাসের নামা তবে রহমতুল্লাহ আলাই এমন একজন ব্যক্তি ছিলেন গো, রাত্রে বেলা স্বপ্নে দেখতেন দুই নখ দিয়া নহর, দুধের নহর বাই হইতেন, ছাদের উপর যাইতেন, আর সেই নহর গুলা মানুষগুলো লক্ষ লক্ষ মানুষগুলা খাইতেছে, জোরে কন সুবহানাল্লাহ। স্বপ্নে তাবির গুলো বলে, হুজুর আমি কাসের নানার তবি ঘুমিয়েছিলাম, ছাদের উপরে উঠেছি, দুইটা নখ থেকে দুধের নহর প্রবাহিত হয়েছে, লক্ষ লক্ষ মানুষ দুধ পান করতেছে, ডাক দিয়ে বলে, বাবা কাসেম রে, তোর কপাল খুলে গেছে, তোর দ্বারা দিনের খেদমত হবে, কিয়ামত পর্যন্ত সেই নিশান জারি হয়ে যাবে। আল্লাহর পিয়ারা বান্দা কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই শুয়ে আছে, স্বপ্নের মাধ্যমে পিয়ারা নবী কাসেম নানু তুমির বাড়ি হাজির হয়ে গেছে, আল্লাহু আকবার বলে, আর রাসূল বলেছে, মানডা ফিল মানামি ফাকাত ওয়ানি, যে ব্যক্তি আমি নবীকে স্বপ্ন দেখবে সে আমাকে দেখবে, আমি নবীর সুরজ চেহারা আদরিয়া শয়তান ধরিয়া আমার উম্মতকে ধোকা দিতে পারবে না, পারবে না, পারবে না, আল্লাহু আকবার বলেন। কাসেম নানো তুবির এই যে লঠির আঁক দিলাম, লাঠি দিয়ে আঁক দিলাম, দেওয়ান প্রান্তরে এখানে একটা মাদ্রাসা নির্মাণ করো, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, মাদ্রাসা হায় বাগে জান্নাত, মুআল্লিম হায় মিসলে গুল, শহত উসমে ইলমে দিন হায় তলাবা হায় বুলবুল। মাঝে মাঝে রাত্রে বেলা তিনটার সময় এই যে জামিয়া রহমাতাত মহিষবাতন মাদ্রাসায় একটু তিনটা চারটার সময় আসেন বাবা, কোন কোন শীতের মধ্যে ছোট্ট ছোট্ট বাচ্চারা উঠিয়া, যেই বাচ্চা আপনার স্কুলে পড়ে, ইংলিশ মিডিয়ায় পড়ে, আপনি সকাল পর্যন্ত ডাক দেন না, ঘুমে থাকে, কথা কন ঠিক কিনা?
মা ডাক দেখায় বাচ্চারে ডাক দিও না ঘুমের সমস্যা হবে, কিন্তু ওই সন্তানকে যারা মাদ্রাসায় দিয়েছেন বাবা, ওই সন্তান আর রাত্রে তিনটা চারটার সময় ঠান্ডা পানি দিয়া ওযু করিয়া সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করে ওই কোরআনের আওয়াজে আল্লাহ করোনার প্রভাব দেয় না বাংলাদেশে। কথা বলে ঠিক কিনা? ওরে মুসলমান তুমি তো থাকো ঘুমে, আসে দেখবা মসজিদের মধ্যে কত আল্লাহর পাগল সেজদায় পড়ে কান্দে, আল্লাহ গো করোনা নামক মহামারী দিয়া বাংলাদেশকে ধ্বংস করে দিন, মসজিদের দেশ, মাদ্রাসা দেশ, কলামায় প্রাণের দেশ, কথা কন ঠিক কিনা? ওদের দোয়া যদি কবুল না হইতো অন্য অন্য দেশের মতো হাজার হাজার মানুষ বাংলাদেশে মরতো, কথা কন ঠিক কিনা? কেন মরে না? আর দোয়া মুকুল ইবাদ, দোয়া কর দম্বদুর গাহে ইলাহি হায়াতে দৌলত ইলম দারাজি। আল্লাহু আকবার বলেন। কাসেম নানু তুমি মাদ্রাসা নির্মাণ করে দিলেন, কিন্তু কাসেম কেমন ছিলেন গো? ওই কাসেম রহমত নানু তুমি রহমতুল্লাহ আলাই দিনের বেলা দর্শ দিতেন, রাত্রিবেলায় কুলিগিরি করতেন, রাত্রিবেলায় কুলিগিরি করিয়া স্টেশনে আসিয়া বলতেন, এ কুলি লাগবে নি, কুলি লাগবে নি। ওই কুলিগিরি করিয়া মাথায় বোঝা বহিয়া আল্লাহর আলি টাকাগুলো লইয়া এতিম ছাত্রদের খাওয়ার ব্যবস্থা করে দিত গো। আল্লাহু আকবার বলেন। এ মুসলমান কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই রেল স্টেশনে কুলিগিরি করতেছে, দেওয়া তার ছেলেবে ঘটনা। একজন ছাত্র তখন মাদ্রাসার দল গেলেন গেছে, যখন ট্রেনে চড়িয়া রেল স্টেশনে নেমে গেছে, ডাক দে বলে কুলে আসনি গভীর রাত্রিতে শীতের সময়, কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাই আল্লাহর ওলি ডাক ডাক। হ্যাঁ এই তো আমি কুলি আছি ভাই, কই যাবেন আপনি? আমি যাব দেওবন মাদ্রাসায়, মাদ্রাসায় পড়ালেখা করতে চাই। কোনো সমস্যা নাই, আমি এমন একজন কুলি গো, আমি টাকা পয়সা ছাড়াও তলবে এলেমের বোঝা বয়া বয়া মাদ্রাসায় দিয়া দি। এ তলবে এলেম, আমি এমন একজন কুলি, আমি টাকা ছাড়া বোঝা বহন করে দিই মাদ্রাসার ছাত্র জন্য, দেও বোঝা আমার মাথায় তুলে। কিন্তু শর্ত হল রে, আমি দেওবান মাদ্রাসার গেটের কাছে আমি তোমার বোঝাটা নামাই দেবো, তোমার টাকা নিব না, আমার পরিচয় তুমি জানতে চাবা না। কত ভালো কুলি, কথা কোন ঠিক কিনা? আপনার পরিচয় জানা দরকার নাই, ওখান থেকে গেট থেকে আমি মাদ্রাসার ভিতরে নিয়ে যাব, বেড খেতার টাঙ্গুলো হাজরতে আল্লাহর ওলি কাসেম নানু তুমির মাথার মধ্যে তুলে দিছে বাবা। সন্তান পিছনে পিছনে যায়, আল্লাহর ওলি কাসেম নানু তুমি রহমতুল্লাহ আলাইহির সামনে সামনে যায়, আর তলবে আলম ডাক দেখো কত ভালো কুলি, টাকা ছাড়া বোঝা বহন করিয়া মাদ্রাসায় দেয় বহিয়া। মাদ্রাসার গেটের সামনে যাইয়া বোঝাটা বহন নামা দিয়া অন্যদিক দিয়া মাদ্রাসায় কাসেম নানু তুমি ঢুকে গেছে বাজান। এবার ছাত্র তখন মাদ্রাসায় ঢুকিয়া মাদ্রাসা ফরম গুলো সই করতেছে, সই করিয়া বলতেছে প্রধান শিক্ষক অর্থাৎ মহাতামিমের সই ছাড়া ভর্তি গ্রান্ট হবে না, মহাতামিম কি আমি তো চিনি না। এবার ওস্তাদ ডাক দে বলে, এ বাচ্চা তলবি এলেম, ওই যে মাদ্রাসার গেটের পাশে একটা রুম আছে, ওই রুমের মধ্যে প্রধান শিক্ষক অর্থাৎ মহাতামিম বসে, তার সই দস্তরখানটা নিয়ে নাও। এবার কাগজটা লই আসিয়া মহাতামিম দরজা দেখুন খুলিয়া চোখে চোখে চোখ পড়ছে, তাকায় দেখে সর্বনাশ। রাত্রিবেলা যে কুলির মাথায় বলা বজা দিছে তুলিয়া, ওই মানুষটা তো মহাতামিম আসনে বসে আছে। ডাক দিয়া বলে, আমি কি দেখছি রাত্রিবেলা, এরকম বুড়ো মানুষের মাথার উপর তো আমার বোঝা বহা দিয়া কুলিগিরি করতে দেখেছি, হয়তো সেই ব্যক্তি নাকি কি ভুল দেখলাম, ঘরে ঢুকে বাহির হয়, ঘরে ঢুকি বাহির হয়। কাসেম নানু তুমি ডাক ডাক, বাবা দাঁড়াও, কি তুমি ডর লাগে ঢুকু আর বাহির হয়, কি তোমার প্রয়োজন বলো? বলে আমি একটা কথা আগে জিজ্ঞেস করি গো, হজরতে গোস্তাকে মাফ করবেন, গত রাত্রিতে আমার বোঝা বহন করিয়া কুলিগুড়ি করিয়া আপনার মতো ব্যক্তি কুলিগিরি করিয়া মাদ্রাসায় বোঝা বহন করে দিছে,
এই জন্য একটু ডর লাগতেছে, আপনি কে গো একটু পরিচয় দিয়ে দেন। ডাকতে বলতেছে বাবা, ডরের কারণ নাই, আয় আয়, আমি সেই কাসেম না, তুমি রাত্রে বেলায় কুলিগিরি করে দিনের বেলা দরজ দেই আল্লাহু আকবার কর। আমি সেই কাসেম রাত্রে বেলায় কুলিগিরি করি দিনের বেলা দরজ দে, আমার এতিম ছাত্র এতিম তলবে এলেন, ওই যে টাকা দেখো, কারো বাবা নাই কারো মা নাই, এতিম ছাত্র আমার মাদ্রাসায় পড়ে গো বাবা। তারপরে তুমি শুনো, তোমাদের ইজ্জত সম্মান কত তুমি কে জানো, আল্লাহ রাসূল বলেছে যে তলবে এলেম রাস্তা দিয়ে হেঁটে যায় তার পায়ের নিচে রহমতের ফেরেশতা পর বিছায়া দেয়। আল্লাহু আকবার বলে ডাকতে বলতেছি বাবা, কাল হাসরের ময়দানে আল্লাহ পাক যদি জিজ্ঞাসা করে এ কাসেম তোর আমলের পুঁজি দেখাও, কোনো আমল যদি না পেশ করতে পারে আমি আল্লাহর কাছে বলবো মালিক একজন তলবে এলেমের বোঝা বহন করিয়া মাদ্রাসায় পৌঁছায় দিছিলাম, এর উসিলা করিয়া তুমি আমাকে মাফ করিয়া দিও। জোরে জোরে কান সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহর ওলিদের ঘটনা। খারাপ লাগতেছে? জোরে কান। মাদ্রাসার মধ্যে মনটা লাগাইতে হবে, মাদ্রাসাকে ভালোবাসতে হবে, কথা কান ঠিক কিনা। মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেছে আমার একটা সুন্নতকে মহব্বত করবি সেজন্য আমি রাসূলকে মহব্বত করলো, আমার মহব্বত যে অন্তর দিল আমার সঙ্গে থাকবে জান্নাতে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। রাসূলের প্রেম অন্তরে আছে কিনা বলেন, জোরে কয় না আছে কিনা বলেন। রাসূলের প্রেমিক ছিলেন সাহাবা আজমাইন মুসলমান। সাহাবাদের প্রেম কেমন ছিল? মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ বিন জাবাল এমন একজন সাহাবী ছিলেন যিনি হক আর বাতিলকে এত চিনতে পেরেছিলেন। মুআজ বিন জাবালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হামসের গভর্নর অর্থাৎ প্রতিনিধি বানায়া প্রেরণ করে দিতেছেন। আল্লাহ রাসূল মুআজকে দেখুন এই গভর্নরের দায়িত্ব দিয়ে পাঠা দেয়। আল্লাহ রাসূল নিজের সন্তানের মতো যেই সন্তানকে বাবা স্কুলে পাঠায় দেয়, বিদেশে পাঠায় দেয়, বাবা মা তাকা তাকায় তাকে নজর দিয়া দেখে কথা গন ঠিক কিনা। ওরে সোনার মানিক চান বাহিরে থাকো ভালো থাকো, বিদেশে বেপাকে যারো ছেলে মারা যায় দেশের লোকে না জানিতে আগে জানে মা। ওরে সোনার চান বলে ঝুলে বলবা দূরি বুকে ঝুলে তার বাচ্চা, শত কষ্টে পড়লে তবু সারে না তার সা, কথা কন ঠিক কিনা। মায়ের মহব্বত আর ভালোবাসার তুলনা নাই, কথা কন ঠিক কিনা ভাই। এ যুবক ভাই গভীর করে মনোযোগ দেন, এই যে চাদরওয়ালারা কি হইলো ওঠা বসা করে কেন? শেষ করে দেবো, কি হয়েছে মাঝখান দিয়ে উঠে যাওয়া কেমন লাগে এটা এখানে বসলে বুঝতে পারবেন। আপনার সমস্যা সাইডে বসেন, বহুদিন পর আসছি আপনাদের লেখা, খারাপ লাগতেছে? চলবে? হাত তোলেন আল্লাহ আকবার কন, নারায় তাকবীর, লিল্লাহে তাকবীর। শয়তান কাছে উঠ, উঠলে শয়তান কামিয়ে আসবে, কতক্ষণ ঠিকই না। শয়তান বাইরে নিয়ে গেলে টান মারবে একটা সুখ টান, কতক্ষণ ঠিকই না। কিন্তু এখানে থাকলে লাভ না ক্ষতি? জোরে কন। আমার কিন্তু সময় ফুরে আসতেছে, প্রধান বক্তা কিছুক্ষণ পরে চলে আসবে, খারাপ লাগতেছে? জোরে কন না কেন। মাঝে মাঝে ওঠা বসা করেন না, মেজাজ খারাপ করেন না, এমনিতে মেজাজ খারাপ আছে, কথা কন না কেন। হুজুর কোরআনের মাহফিল অনেক জায়গায় বন্ধ হইতেছে, কথা কন না কেন। হাটে বাজার সমস্যা নাই, গান বাজনা সবাই সালি, মসজিদ আর মাহফিলে করো না, কথা কন ঠিক কিনা। কি চালাক করো না, কথা কন না কেন। এই চালাকি থাকবে না, কথা বলেন ঠিক কিনা। আল্লাহ ধরে না ধরে না ধরলে, জোরে কন। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটা ও চমৎকার, কথা কন না কেন। অন্তরে তার কালি মাখা, কাজটা বড় গোদাচার। ওরে যদি মানুষ বলো হো তোমরা, ওরে যদি মানুষ বলো, আমার কিছু বলার নাই, মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। জাদুঘর কেন জানো? মানুষ দেখতে হলে জাদুঘর মানা লাগবে, কথা কন ঠিকই না। এই মানুষের ভিড়ে রাস্তাঘাটে যায় না চলা,
ওই ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে, মারে কি মারে না? জোরে কোন, জোরে কোন, গমচোর ধমচোর চেলচোর কত কন না কেন? লইবা নুরছের ভিড়ে রাস্তা ঘাটে যায় না চলা, ভিড়ের মাঝে কেহ আবার অন্যের পকেট মারে। ওরে যদি মানুষ বলো তোমরা, ওরে যদি মানুষ বলো আমার কিছু বলার নাই, মানুষ দেখতে চলো এবার চিড়িয়াখানা যে সবাই কথা কন না কেন। কিন্তু মানুষ পাইতে হলে মানুষের কারখানায় মাদ্রাসায় আসতে হবে, কথা কন ঠিক কিনা? আরে মুসলমান কেমনে মানুষ হবে? ডাকতে বলতেছি মা বাবা নাই, কিন্তু মা তুমি আছো। আমার বাবার মনের বড় আশা ছিল আমাকে মাদ্রাসায় পড়াবে, নবী ওনা শিক্ষা দেবে, কিন্তু মা গো মাদ্রাসায় পড়তে যাবে কই যাবা বাবা? মা তুমি দোয়া করে দাও আমি দেওয়ান মাদ্রাসায় যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। নাম তার ইমানউদ্দিন, নাম কি? নাম তার ইমানউদ্দিন, বাংলাদেশের সন্তান। এ মুসলমান গভীর করে মনোযোগ দেন, বাংলাদেশের সন্তান নাম তার ইমানউদ্দিন। এবার যাবে দেওবন মাদ্রাসা পড়তে, কিন্তু টাকা নাই পয়সা নাই কেমনে যাবে? ইমানউদ্দিন তখন ট্রেনের টিকিট কাটার টাকা নাই, একটা বগি নিচে ছোট মানুষ পলায়ন করেছে, বলার পলায়ন করিয়া যে কোনো মতে দেওবন মাদ্রাসা পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। কোন দেওবন মাদ্রাসা পৌঁছে যাওয়া পরে ওখানে ভর্তি ফরম করতে হয়, খানার টাকা দিতে হয়, কিন্তু ইমানউদ্দিন সন্তান বাবা দুনিয়াতে নাই, মা থেকে দোয়া নিয়ে চলে গেছে দেওবন মাদ্রাসায়। মাদ্রাসায় পৌঁছে যে কোনো হালতে পৌঁছা পড়ে, দিন যায় রাত যায় ইমানউদ্দিনের খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এবার খবরটা পৌঁছে দেয় হুজুর আমি বাংলাদেশ থেকে আসছি, বহুত কষ্ট করে দিনে এলেম অর্জন করব। জোরে কোন সুবহানাল্লাহ। মাদ্রাসা হয় বাগে জান্নাত, মুআল্লিম হয় মিসলিগুল, শহদ উসমে ইলমে দিন হয় তলাবা হয় বুলবুল। হামদেবে হাত মার খোদায়ে পাকে র আকে ইমা দাদে মুস্তি খাকে র। যার কাছে দিনে এলেম অর্জন আছে, এলেমের খাজানা আছে, কোরআনের এলেম আছে, ওর চাইতে বড় ধনী বড় বাদশাহ পৃথিবীতে আর কেউ না।